Assalamualaikum. Welcome back to Tastaw Kitchen once again. Shobai kemon acho? Hello everyone, how are you? Ajker recipe hoche boal macher curry. Boal macher curry kibhabe banate hoy seta dekhabo. So cholen dekhe ashi eta kibhabe banate hoy. So boal mach ekhane ami 8 piece boal mach kete rekhechi. Etake ami fry korbo. Ektu shamanno holud er gora. সামান্য লবণ দিয়ে এটাকে মেখে আর সামান্য পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ফ্রাই করব ভালো করে সো হলুদ আর একটু পেঁয়াজ বাটা আর একটু লবণ দিয়ে আমি বোয়াল মাছটাকে মেখে রেখেছি এখন আমি এটা তেলে ফ্রাই করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ঠিক করে সবগুলো দিয়ে দেব এখানে যেটা ফ্রাই হয় তো এখানে মাছটা ফ্রাই হয়ে গেছে সেম টাইম আমি মাছটার জন্য মশলা ভুনব সো এখন আমি একটা পাতিল নেব সো মাছ ভুনার জন্য আমি একটা পাতিলে 2 টেবিল স্পুন অয়েল দিব সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিব 1 চামচের মতো রসুন বাটা টেন সাথে দিয়ে দিব রসুন বাটা আর পেঁয়াজ বাটার সাথে 1 চামচ লবণ এখন এই তিনটাকে একসাথে ফ্রাই করব ভালো করে মশলাটা ভুনে হয়ে গেলে বাকি মশলা চলেতে দিয়ে দিব তো এখানে আমাদের মশলাটা ভুনে হয়ে গেছে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে 4 টিস্পুন লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন হলুদের গুঁড়া টার্মারিক পাউডার 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া কোরিয়ান্ডার পাউডার আর সাথে দিয়ে দিব অল্প কয়েকটা পিস একটা ছোট টমেটো কেটে রেখেছি স্লাইস করে এটা দিয়ে দিব মশলার সাথে তো এই মশলাটা চুনে রেখে একটু তেল হওয়ার জন্য ওয়েট করব পরে ফ্রাই মাছটা রেলে দিব এটার উপরে সাথে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কি হয়ে যায় মশলাটা নাইলে নিচে আবার পড়ে যেতে পারে এখন আমাদের মশলাটা ভুনা হয়ে গেছে মশলাটা ভুনা হলে বুঝবেন যখন তেলটা উপরে বেশে যায় তখন মনে করবেন আপনার মশলাটা পুরোপুরি মশলাটা একদম ভালো করে ফ্রাই হয়ে গেছে এখন আমরা ফ্রাই মাছটা যে ফ্রাই করে রেখেছিলাম ওইটা তার উপরে ঢেলে দিব মাছটা দিয়ে দিচ্ছি এখন সাথে দিয়ে দেবো আমি কাঁচা মরিচ আর একটু সামান্য জল হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি সো পানি দিয়ে এটাকে 2 মিনিটের জন্য কভার করে রাখবো তারপরে রেডি হয়ে যাবে সো আমাদের গোয়াল মাছের কারিটা রেডি হয়ে গেছে এখন আমরা সাথে ফ্রেশ করিয়েন্ডার দিয়ে দিব কারণ ধনিয়া পাতা ছাড়া তো কারি হতেই পারে না এটার স্মেলটা এত মজাদার মানে এইটাইতেই টেস্ট হয়ে যায় মাছের কারিটা সো দ্যাটস ইট এখন আমরা সার্ভ করব দেখতে অনেক সুন্দর হয়েছে আমার মাছের তরকারিটা এখন এটা আমরা সার্ভ করব মাছ যখনই আপনি কারি বানান বা ভুনা বানান সবসময় মনে রাখবেন মাছটা ফ্রাই করে বানানোর জন্য তাহলে কারিটা অনেক টেস্টি হয় আর দেখতেও সুন্দর লাগে আর ফ্রাই হলে ফ্রাই মাছের স্বাদটাই আলাদা এখন একটু করে ধনিয়া উপরে দিয়ে দিই
এটাই ছিল আজকের রেসিপি, বোয়াল মাছের কারি। বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবেন, কি করতে হবে জানেন তো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ সবার সাথে শেয়ার করবেন আমার রেসিপিটা। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।